তো কক্সবাজার সিটি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কক্সবাজার সিটি কলেজ। তাহলে আসুন আমরা আজকের ক্লাসটা শুরু করি। দেখা যায়? দেখা যাচ্ছে স্যার। তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। এখানে বলো, এখানে এখানে তোমাদের গত ক্লাসে কিছু অপশন আছে, এখানে দেখি পারো কিনা। তোমার তোমরা তো বারেকা শিখছো না? যেমন এখানে এই যে বাম পাশে আমার ছবি নিচে পিএস, পিএস মানে কি বুঝলো? ফটোশপ। হ্যাঁ, এডোবি ফটোশপ। হ্যাঁ, ভেরি গুড। এরপরে ডানে এআই, অ্যাসলেটর, অ্যাডোবি অ্যাসলেটর, ইলাস্ট্রেটর, এডোবি ইলাস্ট্রেটর, এডোবি ইলাস্ট্রেটর। হ্যাঁ, তার এক্স, এক্স মানে কি বুঝো? এক্স মানে কি বুঝো? মাইক্রোসফট, মাইক্রোসফট অফিস এক্সেল। ভেরি গুড। হ্যাঁ, তাহলে এই যে এখানে একটা আইকন আছে, দেখো আইকনটা কিসের? লাল লাল, এটা এটা হচ্ছে ইউটিউব। ভেরি গুড, এটা হচ্ছে ইউটিউব। তারপর ডাব্লিউ, এটা এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অফিস, গুগল ক্রোম। তোমাকে শুদ্ধ করে বলতে হবে গুগল ক্রোম। তাহলে গত ক্লাসের অংশ গুলো দেখছো? গত ক্লাসের বাড়ির কাছে এখানে আমার এখানেও আছে। আমরা আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু এই বিষয়গুলোর উপর অনেক কিছু ভিডিও টিউটোরিয়াল থাকবে, আমি ধীরে ধীরে এগিয়ে যাব। হ্যাঁ, তোমরা আমাদেরকে সহযোগিতা করবে, কেমন? আজকে আমাদের বিষয় পরিচিতি তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণী বিশ্বগ্রাম ও এর সাম্প্রতিক খবর। আমরা যে বিশ্বগ্রাম বলি এখন গ্লোবাল ভিলেজ, কি গ্লোবাল আমি দেখে তোমাদের সাথে ক্লাস করছি, ক্লাস করছি না? এটা কিন্তু যে যার ঘরে বসে আছো, দেখো কি সুন্দর একটা সিস্টেম। আমরা ঘরে বসে অনলাইন শিক্ষা দিতে পারছি এখন, এবং এই অনলাইন শিক্ষা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, সার্টিফিকেট অর্জন করতে পারি, দক্ষতা অর্জন করতে পারি। বই বলছি বলছিলাম, কিনছ কিনা বই? পাইছ এই বইটা? পেয়েছ? খাও নাই না স্যার? এখন খোঁজ করি না স্যার। দেখবা বাজারে, দেখবে এখানে, দেখো এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে, দেখো ছবিগুলো দেখো। ঠিক আছে, কিন্তু অসুবিধা নাই, সবগুলো কিছু আন্দাজ করা যায়। হ্যাঁ, দেখো সবগুলোর মধ্যে কি কি আছে দেখো। এই যে শিক্ষা ক্ষেত্রে আছে ভার্চুয়াল ক্লাস, যেটা বলে ভার্চুয়াল ক্লাস। এখন ভার্চুয়াল ক্লাস গুলো অনলাইন অনলাইন শিক্ষাকে ভার্চুয়াল ক্লাস গুলো হয়, ঘরে বসে কাজ করবে শ্রেণী কক্ষের মতন। এরপর দেখো ছবি তৈরি, গ্রাফিক ডিজাইনের ছবি তৈরি, গেমস তৈরি, দেখো ভিডিও গেমস, এরপর সিনেমা তৈরি। দেখো এখানে বড় বড় ডাইনোসর, ডাইনোসর গুলো কি এখন আছে, জীবিত আছে? নাই, কিন্তু এই ডাইনোসরের ছবি তৈরি করা যায়। হ্যাঁ, তাহলে আজকে বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল ভার্চুয়াল মানে কি কল্পনা, রিয়েল রিয়েল মানে কি বাস্তব, রিয়ালিটি বাস্তবতা। হ্যাঁ, সাম্প্রতিক প্রবণতা, ভার্চুয়াল রিয়েলিটি, অধ্যায় প্রথম, পৃষ্ঠা নম্বর 15-17, সময় 50 মিনিট, রেফারেন্স বুক আমার বই। এ পাঠ শেষে শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়েলিটি কি বলতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত ডিভাইস সমূহের নাম বলতে পারবে,
বর্তমানে বিশ্বে কোন কোন ক্ষেত্রে পাসওয়ার্ড ইউটি ব্যবহার প্রয়োগ তা ব্যাখ্যা করতে পারবে, প্রাত্যহিক জীবনে পাসওয়ার্ড ইউটির প্রভাব মূল্যায়ন করতে পারবে, প্রাত্যহিক জীবনে পাসওয়ার্ড ইউটির নেতিবাচক প্রভাব মূল্যায়ন করতে পারবে, পাসওয়ার্ড ইউটি ক্ষেত্র সময় দেখো কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে, কম্পিউটার সফটওয়্যার তৈরিতে, কৃত্রিম পরিবেশ তৈরি করা, জটিল বা বিভক্ত বিষয় তৈরি করা, ত্রিমাত্রিক ইন্দ্রিয়, ইন্দ্রিয় বলতে এখানে মানুষের পঞ্চম ইন্দ্রিয়, যেমন এখানে তোমাদের নাক কান চোখ জিহ্বা ত্বক ইত্যাদি হলো ইন্দ্রিয় গ্রাহ্য, বাস্তব বা সত্য মনে হয়। বাস্তবটি কি? বাস্তব নয় তো বাস্তব প্রতার বিক্রম সৃষ্টিকারে বিজ্ঞান নির্ভর কল্পনা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল মানে কল্প, আর রিয়েল মানে বাস্তব, রিয়েলিটি মানে বাস্তবতা বা কল্প বাস্তব। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার ও হার্ডওয়্যার সিস্টেমের মাধ্যমে কোনো একটি ঘটনার কৃত্রিম পরিবেশ এমনভাবে তৈরি ও উপস্থাপন করা হয় যা ব্যবহারকারীর কাছে সত্য বাস্তব মনে হয়। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে জটিল বা বিভিন্ন বিষয়ে বহুমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য বাস্তব অভিজ্ঞতা বা ধারণা পাওয়া যায়। ইন্দ্রিয় গ্রাহ্য মানুষের যে পঞ্চম ইন্দ্রিয় আছে এগুলোর সম্পর্কে ধারণা পাওয়া যাবে। জটিল বা বিভক্ত সাধারণত গণিতকে বিভক্ত বলা হয়, যেগুলো জটিল বিষয় মানুষ এটা সহজে প্রমাণ করতে পারে না, এগুলো হলো জটিল বা বিভক্ত বিষয়। এই প্রযুক্তি ব্যবহার করে পাসওয়ার্ড রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে জটিল বিভিন্ন বিষয়ের বহুমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য বাস্তব অভিজ্ঞতা বা ধারণা পাওয়া যায়। পাসওয়ার্ড রিয়েলিটিতে ব্যবহৃত উপাদান বা ডিভাইস সমূহ, যেমন এখানে হাত দেখা যাচ্ছে, হাতের মধ্যে কি মৌজার মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে, দেখো এটা একটা হাত, আর হাতের মধ্যে মাথার মধ্যে একটা হ্যাট ক্যাপ বসানো আছে, আর বডির মধ্যে একটা কি পোশাকের মতো লাগে, তাহলে এগুলা কি দেখি, তাহলে এই যে দেখো এই যে ডাটা হাতের মধ্যে যে মৌজার মধ্যে দেখা যায় এটা হলো ডাটা গুলো, এটা দিয়ে ডাটা সরবরাহ করা হবে সিগন্যাল। এইচএমডি হেড মাউন্টেড ডিসপ্লে, তা বডি স্যুট, বডি পুরা বডি মধ্যে এটা ছোট মেটে একটা পোশাকের মধ্যে আছে দেখা যাচ্ছে, তাহলে হেড মাউন্টেড ডিসপ্লে পূর্ণ রূপটা হলো হেড মাউন্টেড ডিসপ্লে এইচএমডি, এটা একটা মনে রাখবে হেড মাউন্টেড ডিসপ্লে। নাইন আওয়ার ডিস্টার্ব হলো, এখন দেখা যায়? দেখা যাচ্ছে স্যার। তাহলে আবার বলি আমি, এটা তো কেটে গেছে, আবার দেখো প্রাত্যহিক জীবনে পাসওয়ার্ড রিয়েলিটির প্রয়োগ, ড্রাইভিং নির্দেশনা, ড্রাইভিং প্রশিক্ষণে, ফ্লাইট সিমুলেশন, ইতিহাস ঐতিহ্য রক্ষা, গেমস তৈরিতে, নগর পরিকল্পনায়, নগর মানে যে নগরের মধ্যে বিভিন্ন রাস্তাঘাট উচ্চ ভবন, হ্যাঁ 100 তলা 200 তলা ভবন, এগুলো তৈরিতে আমরা এই ভিডিও তৈরি করে দেখতে পারি, মহাশূন্য অভিযান, হ্যাঁ ডাক্তারি প্রশিক্ষণ, ড্রাইভিং নিষেধ ইত্যাদি কাজে আমরা কি এই পাসওয়ার্ড রেটি প্রয়োগ করে থাকি। এখানে দেখো কি হচ্ছে, শিক্ষা ক্ষেত্রে পাসওয়ার্ড রেটি দেখো, এখানে এখানে বাম পাশে দেখো একটা, এখানে ক্লাস নিচ্ছে, যেমন এখানে আমরা এই যে ক্লাস নিচ্ছি দেখো, আমরা এখানে অনলাইন ক্লাস নিচ্ছি জুম সফটওয়্যারের মাধ্যমে, এটা এক ধরনের ভার্চুয়াল ক্লাস, হ্যাঁ এখানে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, শিক্ষা প্রদান করতে পারি, বিভিন্ন সার্টিফিকেট অর্জন করতে পারি। আর এখানে ডানে দেখো কম্পিউটার মাধ্যমে দেখে হার্ডের বিভিন্ন গতিবিধি লক্ষ্য করা হচ্ছে এখানে। এরপর দেখো এগুলি কি ডাক্তারের প্রশিক্ষণ, চিকিৎসা সেবাতে ডাক্তারি প্রশিক্ষণে চিকিৎসা সেবার ক্ষেত্রে এই পাসওয়ার্ড রিয়েলিটি প্রয়োগ করা হয়, যেমন একটা হার্ডের অপারেশন, বাস্তবে কল্পনা করো একটা হার্ডের অপারেশন করতে গেলে অনেক কিছু প্রয়োজন, প্রতি ছাত্রকে একটা হার্ডের অপারেশন দেখানো সম্ভব নয়, সেই জন্য আগে এদেরকে কি করা হয়, আগে এদেরকে একটা ভিডিও তৈরি করে দেখানো হয়, ভিডিওর মাধ্যমে হার্ডের বিভিন্ন গতিবিধি, বিভিন্ন শিরা ও প্রশিরা সব পর্যবেক্ষণ দেখানো হয়। সামরিক বাহিনীতে দেখো
সামরিক বাহিনীতে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ দেখো এই অস্ত্র প্রশিক্ষণ অস্ত্র চালানোর ক্ষেত্রে নাফিস কথা বলতেছো নাফিস অস্ত্র প্রশিক্ষণে এবং কি মহড়া সামরিক মহড়া যেমন আমি যখন সিটি এম্বাসিতে পড়তাম আমি বিএনসিসি করতাম আমি ক্যাডেট সার্জেন্ট ওখানে কুমিল্লা সামরিক বাহিনীর মহড়াতে গিয়েছিলাম আমি এটা ওটা একটা শখ একটা ডিজাইন করে দেখানো হয় কোথায় শত্রু বাহিনী আছে ম্যাপ করে দেখানো হয় পরবর্তীতে সারা রাত হেঁটে আমরা ওই ওই জায়গায় গিয়েছিলাম আর শত্রুকে আমরা অ্যাটাক করেছিলাম সেই রকম এই দেখে আর দেখো শত্রু বিমান কোথায় আছে এখানে ম্যাপের মধ্যে দেখানো হচ্ছে বিমান পরিচালনার ক্ষেত্রে দেখো তাহলে অস্ত্র প্রশিক্ষণে সামরিক মহড়া প্রশিক্ষণে ফেরাসর প্রশিক্ষণ ফেরাসর মানে কোথায় ওই বিমান বাহিনীতে ফেরাসর করে কি লাভ নিতে হয় মহাশূন্য থেকে বিমান চালানোর প্রশিক্ষণে আমরা পাসওয়ার্ড লিটি প্রয়োগ করে থাকি এরপর ড্রাইভিং কোর্স এই যে ড্রাইভিং শিখছি দেখো এখানে ড্রাইভিং সহজে শেখানো যায় এই প্রশিক্ষণের মধ্যে ড্রাইভিং শেখানো যায় গাড়ি চালা প্রশিক্ষণ নেওয়ার জন্য ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে বাস্তব ধারণা লাভ করতে পারে এবং গাড়ি চালানো শিখতে পারে তাছাড়া কার গেমস তৈরির সময় ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জাদুঘরে যেমন বিভিন্ন ধরনের ইমেশন রক্ষণ ব্যবহার যেমন আগের যুগের প্রাচীন যুগের বিভিন্ন ছবি আমাদের কাছে নেই এগুলো আমরা এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ডিজাইন করে তৈরি করে মানুষকে বাস্তব অনুভূতি দেখাইতে পারি যেমন বিভিন্ন ধরনের ইমেশন রক্ষণ ব্যবহার ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার বাস্তব রূপ লাভ করে বিভিন্ন সিনেমা তৈরির ক্ষেত্রে যদি বিভিন্ন দৃশ্য ধারণ করতে বা অ্যানিমেশন করার সময় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় টেলিভিশনে বিভিন্ন জনপ্রিয় সিরিজের অধিকাংশ দৃশ্য ধারণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে তাছাড়া বায়োমেট্রিক্স মধ্যে বিভিন্ন ইমেজ শনাক্ত করতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় খেলাধুলায় প্রশিক্ষণ দিয়ে থাকে খেলাধুলাগুলো প্রশিক্ষণ ভার্চুয়াল রিয়েলিটি আমরা প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারি সহজে শিক্ষা লাভ করতে পারি গেম স্টোরিতে ভিডিও গেম দেখো যে আমরা ভিডিও গেম থেকে শিখি না ভিডিও গেম স্টোরিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার দেখা যায় যেমন আজকালের বাজার প্রচলিত অধিকাংশ গেমসে ভার্চুয়াল রিয়েলিটি অংশগ্রহণ করি ভার্চুয়াল ভার্চুয়াল স্পোর্ট ভার্চুয়াল পুলিশ কাপ ভার্চুয়াল ইত্যাদি গেম বর্তমানে ব্যবহৃত হয় সিনেমা তৈরি এই যে সিনেমা সিনেমা জগতে আলোড়ন সৃষ্টিকারী ভার্চুয়াল রিয়েলিটি যেমন মহাশূন্যে বিভিন্ন মুভিগুলো সায়েন্স ফিকশন মুভিগুলো এগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে হয় যেমন আগের যুগের ডাইনোসর যেমন আমি কয়েকটা ছবি দেখছি অবশ্যই এই গডজিলা বড় বড় গডজিলা এই গডজিলা মানে ডাইনোসরের ছবিগুলো বানানো হয় কিসের মাধ্যমে এই ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব প্রত্যেক কিছুর আবিষ্কারের পিছনে পজিটিভ নেগেটিভ দিক থাকে তাহলে আমাদের নেতিবাচক প্রভাবটাকে এখানে দেখো সরাদাম জটিল জটিলতা সরাদাম বলতে এখানে ভার্চুয়াল রিয়েলিটি সরঞ্জামের দাম অনেক সরায় কারণ কারণে সরার কারণে সাধারণ সাধারণ মধ্যে প্রসার এবং জটিলতা নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্নতা রয়েছেন অনেক সময় হ্যান্ডসেটের গতি ব্যবহার করে স্বাভাবিক স্বাভাবিক গতির সাথে সামঞ্জস্য রক্ষা করতে পারে না অর্থাৎ দাম বেশি এগুলো দাম যেহেতু বেশি সবাই এটা ব্যবহার করতে পারে না এগুলোর জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারে মানুষের জন্য ক্ষতিকর এটি মানুষের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তির ক্ষতি সাধন করে এটা মানুষের দৃষ্টিশক্তি চোখের দৃষ্টি শ্রবণ শক্তির সমস্যা করে তিন নাম্বার দেখো এতগুলো যন্ত্র করার কারণে মানুষের স্বাভাবিক স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে তিন নাম্বার দেখো কল্পনা জগতে বিচরণ এগুলো ব্যবহারের ফলে অনেকে যারা অবুঝ তারা মনে হয় যে এগুলো করা দাম আমি এইভাবে করি
না কিন্তু এটা বিভিন্ন প্রোগ্রাম এবং হার্ডওয়্যার মাধ্যমে করা সম্ভব এখন কল্পনা জগতে পাসওয়ার্ড এডিটর মাধ্যমে মানুষ তার কল্পনা জগতে ইচ্ছে মতো বিচরণ করতে পারবে অনেক সময় ধরে কল্পনা জগতে থাকে তাহলে বাস্তবতা থেকে আস্তে আস্তে দূর সরে যাবে ফলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে মনুষ্যত্বহীনতা পাসওয়ার্ড রিয়েলিটিতে মানুষের মানুষ সাপ বাস্তবিক এসে পালো পরিবেশ ও মনের মধ্যে সঙ্গী পাবে পাসওয়ার্ড রিয়েলিটির ব্যাপক প্রসারের কারণে মানুষের পারস্পরিক ক্রিয়া হ্রাস পাবে ও মানুষত্বহীনতা বেড়ে যাবে ফলে ক্রমে মানব সমাজে বিলুপ্ত হতে থাকবে স্যার দেখা যাচ্ছে না তো দেখছ না কি বলো হ্যাঁ এখন দেখা যাচ্ছে একক কাজ দেখো পাসওয়ার্ড রিয়েলিটি কি পাসওয়ার্ড রিয়েলিটি ব্যবহৃত ডিভাইসের নাম বলো SMT ফোন ধরো কি বলো SMT ফোন ধরো বলো বললাম না কিছুক্ষণ আগে হেড মাউন্টেড ডিসপ্লে হেড মাউন্টেড ডিসপ্লে ডিসপ্লে এখন দেখছো ঠিক উত্তর পাশে ঠিক চিহ্ন দাও বাসের রিয়েলিটি কি তৈরি করে দেখো এখানে অপশন আছে এখানে কোনটা হবে বলো মুস্তারি বলো বলবে বাস্তবে কৃত্রিম জগৎ স্যার কৃত্রিমভাবে বাস্তব জগৎ কৃত্রিমভাবে বাস্তব জগৎ হ্যাঁ ভেরি গুড বাস্তব জগতে কৃত্রিমভাবে বাস্তব জগৎ यस তিন হবে মনে হয় স্যার তিন তো দিছি হ্যাঁ তিন হ্যাঁ গো এবারে বাসওয়ার্ড রিয়েলিটি ব্যবহার লক্ষণীয় কোন ক্ষেত্রে বেশি বুঝাই দাবা কালাই চলচ্চিত্রে অনলাইন ব্যাংকিং এ ইবুকে স্যার চলচ্চিত্র চলচ্চিত্রে চলচ্চিত্রে বেশি ব্যবহার হচ্ছে এখন তোমাদের সায়েন্স ফিকশন মুভি এই বড় বড় জীবজন্তু দানব তৈরি করে এগুলো বাসওয়ার্ড রিয়েলিটি মহাশূন্য ভ্রমণ সায়েন্স ফিকশন ছবিগুলো বাসওয়ার্ড রিয়েলিটি তাহলে চলচ্চিত্রে এবং কোনটি ব্যবহার করে পৃথিবী অবস্থান করে মঙ্গল গ্রহে প্রবেশ অনুভব করা যায় কোনটি ব্যবহার করে কেন দেখ কোনটি ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি তিন গুলো দাগ দিছে কে আমি তো বন্ধ করে দিছি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় বাড়ির পাশে টাওয়ার আছে স্যার তোমার পালো শিফক শর্মা তুমি কোথায় মরিচা থেকে স্যার হ্যাঁ মরিচা থেকে স্যার আর মুস্তারি তুমি কোথায় দেখো স্যার কক্সবাজারে আচ্ছা এখানে তো ভাইগুলো গেল কই আইজন এখন দেখা যায় দেখা যাচ্ছে স্যার এই যে এখানে এখানে তিনটার মধ্যে কোনটা বলছিলা যে তোমরা দেখো আনসার এক ও দুই এই ত্রিমাত্রিক ডিজাইন বলছে যে এটা ত্রিমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য ইন্দ্রিয় গ্রাহ্য মানে মাস মাস সুখ কান নাক হ্যাঁ যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য এরকম তাহলে এক ও দুই এরপরে দলগত গাছ চলচ্চিত্রে বার্ষিক রিয়েলিটির প্রয়োগলিক কাজসালানা প্রশিক্ষণে কাজ প্রশিক্ষণে বাসওয়ার রিয়েলিটি প্রয়োগলিক শিক্ষাক্ষেত্রে বাসওয়ার রিয়েলিটি প্রয়োগ করে শিক্ষাকে আরো বেশি প্রাণবন্ত করার বিষয়ে তোমার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো বর্তমান বিশ্বে কোন কোন ক্ষেত্রে সমূহে বাসওয়ার রিয়েলিটির সুবিধা পরিলক্ষিত হয় আমার একটা ইউটিউব চ্যানেল আছে জানো সবাই কালাম জি স্যার জানি স্যার এগুলো থাকবে এই ভিডিও গুলো ওখানে থাকবে আমি আপলোড দেব তাহলে এই এই চ্যানেলটি লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তোমাদের সবাইকে ধন্যবাদ
তাহলে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আগে আগামী রবিবার ক্লাসে জয়েন করো আগামী রবিবার ক্লাস কয়টায় জানো 11:30 মিনিট আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার নমস্কার স্যার নমস্কার